24 Pro, India's Eye. Like, share and subscribe. আমি আজ সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা চৌরাস্তায় মোড়ে হয়েছে। সৌরনীন সরকার বলে একটি শিশু মারা গেছে। এইটা নিয়ে আমাদের এই চৌরাস্তায় দীর্ঘদিন ধরে এই ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভালো না। এই নিয়ে আমরা আমাদের অল ইন্ডিয়া সেক্রেটারি উনাকে এই ট্রাফিক ব্যবস্থা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা এক মিনিট নীরবতা পালন করে নেব। আগে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার আমাদের যারা আছেন এখানে এবং আরও বিভিন্ন জন যারা এখনো এসে পৌঁছাননি, একটা বলি, এই সুনীল সরকার দেখুন সকালে ভোরবেলায় স্কুলে যাওয়ার পথে দাদুর সঙ্গে বাবার সঙ্গে যাচ্ছিল, একটা লরি বেপরোয়াভাবে তাদের চাপা দেয়, মারা যায়। আমরা এইটুকুন খালি বলবো যে যে চৌরাস্তায় এই ঘটনা, এই ট্রাফিক ডিপার্টমেন্ট, যে ট্রাফিক ডিপার্টমেন্ট, আমরা অত্যন্ত ভাবি পশ্চিমবঙ্গে ট্রাফিক ডিপার্টমেন্ট অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করে, কিন্তু যদি কাজই করে থাকে, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে একটাই প্রতিবাদ, অত বড় স্কুল বাচ্চারা আছে, সিগনাল দিলেই হলো না, বাচ্চা দুরন্ত হতে পারে, বাচ্চা দাদু বাবা মায়ের হাত ছেড়েও যেতে পারে, ট্রাফিক ওইখানে রাখা অত্যন্ত জরুরি। ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক গার্ডের যারা যারা আছেন, এবং আজকাল তো অনেক রকমই ট্রাফিকের কাজ করতে গিয়ে অনেকে আসছেন, নানা রকম বিভিন্ন রকমের সবুজ ড্রেস পরে দাঁড়াচ্ছেন, নানা রকম সমস্ত ট্রাফিকের আজকাল প্রচুর ছেলে নতুন। আমাদের বক্তব্য ট্রাফিকের ডিপার্টমেন্ট থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ওই স্কুলের সামনে আপনারা ট্রাফিক গার্ডের ব্যবস্থা করুন, ট্রাফিক দিন, যে অটো স্ট্যান্ড নিশ্চয়ই ধরুন, অটো স্ট্যান্ড একটা ঠিক আছে, অটোরা সেইভাবে কিভাবে ওরা একটা কোন জায়গায় থাকবে, রানিং রোড, রানিং রোড, রানিং জায়গার মধ্যে কিভাবে ওরা থাকবে সেটারও একটা ব্যবস্থা করুন। লরিগুলো কেন পালাচ্ছে, কি কারণটা কি, রাতে রাস্তা রাস্তা জ্যাম হয়ে থাকছে, ট্রাফিক কি করছে। আমরা বলছি হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে এটা সজাগ হন, ট্রাফিক সাউথ, এই ডিসি ট্রাফিক, জয়েন্ট সিপি ট্রাফিক লালুয়াইয়ার, এবং প্রত্যেক জায়গায় বলবো, অনুরোধ করব এইখানে ট্রাফিক ডিপার্টমেন্টে যারা আছেন তাদের, যারা এই দায়িত্বটা সামাল দিতে পারেননি, কঠোরতম শাস্তি হোক, পরিষ্কার কথা, কঠোরতম শাস্তি হোক, কারণ যে গেছে কোনোদিনই ফিরবে, সে কোনোদিনই ফিরবে না। বাচ্চাটা ওইটুকু একটা পৃথিবীর আর কি আলো দেখলো। আমরা ইমিডিয়েট ওই স্কুলের হেড স্যারের সঙ্গে যোগাযোগ আমাদের হচ্ছে, আমরা বারবার বলছি আপনারা সজাগ হন, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া কিন্তু পথে নামলে মারাত্মক অবস্থা হবে, সুন্দরভাবে ট্রাফিক গার্ড দিন, লরির কাছ থেকে কোনো পয়সা খাওয়া চলবে না, পরিষ্কার কথা। এটা একটা কথা বলে দিই, জনগণ সব সময় শেষ কথা বলে, জনগণ সব সময় শেষ কথা বলে, এটা যদি অনুরোধ মনে করেন অনুরোধ, যদি থ্রেটনিং মনে করেন থ্রেটনিং, জনগণ সব সময় কাছে আসে। একটা বাচ্চা সে পৃথিবীর কে দেখলো, আমি একজন হাই স্কুলের টিচার হয়ে প্রশ্ন করছি বড় বড় কর্তাদের কাছে, আর যদি তাদের পরিবারের কেউ যেত তারা কিভাবে ঘটনাটিকে নিতেন। মানুষ সব সময় মানুষের পাশে আছে, জনতা শেষ কথা বলবে, ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা বলা চলবে না, পথে নামতে হবে, পথে নেবে প্রপার ট্রাফিক মেনটেন সিস্টেমকে কাজে লাগাতে হবে, এবং সমস্ত সিভিক টিভিক নয় বড় বড় কর্তাদের পথে নামতে হবে। যে পরিবারের শিশু গেল সেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলছি, এই শিশু যে কোনো পরিবারের যে কোনো সময় যেতে পারে, বর্তমানে যা বেহাল ট্রাফিক ব্যবস্থা। আর দয়া করে ভাত খান, ডাল খান, পোস্ত খান, ইলিশের মরশুম চলছে, ইলিশ মাছ খান, দয়া করে ঘুষ খাবেন না,
একদম আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আরেকটা কথা বলছি, এই যে এই দেখুন এই সুনীল সরকার কতগুণ বাচ্চা, তার কি হয়েছে, সে চলে গেল। আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের কাছে অনুরোধ, আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, আমরা বারবার বলি এই রোদে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কাজ হচ্ছে কাজ করছেন করুন, কিন্তু একটা বাংলা মিডিয়াম স্কুল এতগুলো বাচ্চা বিভিন্ন রকমের এখানে স্টুডেন্টরা আছেন, তারা বাড়ি থেকে আসে স্কুলে যায়, কিন্তু ট্রাফিক গার্ড যদি না থাকে সকালে এইভাবে জোরে লরিগুলো চলে যাচ্ছে, পিছে দিয়ে চলে গেল, এটা কি, কে নেবেন দায়টা বলুন, কে নেবেন দায়টা? ট্রাফিকের লরি সামাল দিতে পারছে না সকালবেলায়। আমরা সুন্দর সম্পর্ক প্রত্যেক প্রশাসনের সঙ্গে করি, কিন্তু এই নয় মানুষ বিপদে পড়বে, মানুষ মারা যাবে, একটা ফুলের কুড়ি চলে গেল, এর থেকে দুঃখ কিছু নেই, প্রশাসনকে ভাবতে হবে, একটা ফুলের কুড়ি চলে গেল। আমাদের এই এখানে অফিস, আমরা প্রত্যেকে মিলে এখানে এসেছি, আমাদের এই প্রতিবাদ প্রত্যেকে ছড়িয়ে পড়ুন, প্রত্যেকটা একটা কথা, যাদের ডিউটি দেননি কেন দেননি এর কৈফিয়ত চাই, ওই সময় কেন ট্রাফিক গার্ড ছিল না এর কৈফিয়ত চাই, এবং কেন কিভাবে মারা গেল, ওই লাল বাতি নীল বাতি আছে নিশ্চয়ই, লরি কি এইসব মেনটেন করে, লরি ভয় চটে পালিয়ে যায়, কেন পালিয়ে যায়, এগুলো খুঁজে বার করুন। সরকারের প্রত্যেক মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছে আবেদন নিবেদন, এইটার দিকে তাকাতে হবে, একটা বাচ্চা চলে গেল, কালকে কি হবে, বেহালা চৌরাস্তার মানুষরা তটস্থ, ট্রাফিক ডিপার্টমেন্ট বেহালা চৌরাস্তায় বাড়ান সকাল থেকে রাত পর্যন্ত, এবং লরির নিয়ম বেঁধে দিন ওখানে যাবে না। আর সবচেয়ে বড় আরেকটা জিনিস আপনারা করুন, যে স্পিড কন্ট্রোল, এবং ওই মালিক যে লরির ঘাতক চালক তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, এবং ওই গাড়ির মালিককে সম্পূর্ণভাবে ওই পরিবারের ক্ষতিপূর্ণ দিতে হবে। এটা আমরা এই পুলিশ প্রশাসনের কাছে, ট্রাফিক ডিপার্টমেন্টের কাছে এবং সরকারের কাছে দাবি করছি। জানি যারা চলে গেছেন তাদের ফেরানো যাবে না, কিন্তু যা চলে গেছেন আর যেন ভবিষ্যতে না হয়, এটা আমরা দৃঢ়তর প্রতিবাদ করলাম হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের সাথে। আমাদের এখানে প্রত্যেকটা মানুষ, আমাদের সদস্যরা আছেন, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের সাথে সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ, আমার সঙ্গে এখানে নিতাই চৌধুরী আছেন, নারায়ণচন্দ্র রায় নাথ একজন কবি, এখানে আছে আলপনা বোস, আমাদের এখানে আছে শুক্লাদি, আমাদের কৃষ্ণেন্দু আছে, আমাদের স্বপনদা আছেন, আমাদের এখানে আনিশা আছে, আমাদের এখানে পিয়া শিল্পা আছে, এবং এখানে আমাদের প্রতিমা পাঠক আছেন, প্রত্যেকে আছেন এখানে। ইন্ডিয়া নিউজ 24 প্রো, ইন্ডিয়াস আই, সাবস্ক্রাইব দিস চ্যানেল।